আমাদের একটাই মানে অনুরোধ দিদির কাছে, এত দিন ধরে আমাদের এই না পাওয়াটাকে উনি যেন একটু মানে এবার হস্তক্ষেপ করেন আমাদের এই না পাওয়াটার জন্য। দেখুন আমরা হচ্ছে ইন্টারভিউ বঞ্চিত সরকারি চাকরি প্রার্থী, আমাদের জীবন থেকে 10টা বছর চলে গেছে, 10টা বছর আগে আমাদের র্যালি, 10টা বছর আগে আমাদের নোটিফিকেশন বেরো, সেই নোটিফিকেশন অনুযায়ী 2016 সালে পরিষ্কার গেজেটে উল্লেখ ছিল যে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সিট আরক্ষণ করে নিয়োগিত, আমাদের সেই দাবিতেই কিন্তু আজকে মিছিল। আমরা দিদিকে আমরা আজও বিশ্বাস করি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই সমস্যার সমাধান অবশ্যই করবে এবং দ্রুত তার সঙ্গে আপার প্রাইমারিতে সিট আপডেট করে আমাদের প্রত্যেকের নিয়োগ দেবে, এই বিশ্বাস আজও আমাদের আছে। তাই দিদির ছবি নিয়ে আমরা দিদিকে করজোড়ে অনুরোধ জানাতে চাই, দিদি আপনি এবার আমাদের এই সমস্যাটা সমাধান করুন, আমাদের প্রত্যেককে এবার আমাদের একটা ইন্টারভিউ নিয়ে আমাদের চাকরি সুনিশ্চিত করুন। আমাদের দিদির প্রতি এখনও পুরোপুরি মানে আস্থা রয়েছে, আমরা জানি যে দিদি আমাদের জন্য নিশ্চয়ই ভাববেন, তাই দিদির প্রতি আমাদের এখনও আস্থা নিয়েই আমরা আবার আজকে এই মহামিছিলে মানে নেমেছি সবাই। তো আমরা আশা রাখছি দিদি আমাদের দিকটা দেখবেন।